বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট টিভির এই আয়োজনে। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে সিলেটে টক অফ দ্য টাউন হয়ে আছে একটি বিষয়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের সিলেট আগমন। আপনারা নিশ্চয়ই শুনে অনেকটা চমকে উঠেছেন যে রবীন্দ্রনাথ আবার সিলেটে আসলেন কেমন করে। হ্যাঁ, অবশ্যই, রবীন্দ্রনাথ আজ থেকে 100 বছর আগে সিলেটে আগমন করেছিলেন এবং সিলেটে আসার এই বর্ষপূর্তি পালন উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু সিলেটে অনেক ঘটনা ঘটে গেছে গত কয়েক দিনে। তো সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে এবং যে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরবো আজকের এই কথোপকথনে। তো আশা করি আপনারা যারা যুক্ত হয়েছেন বা যারা পরবর্তীতে এই অনুষ্ঠানটি দেখবেন, তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বিষয়টি আপনারা বুঝতে পারবেন যে আমি অনেকগুলো বিষয় এখানে আলোচনায় তুলে আনবো এবং সেসব বিষয়ে আমার ব্যক্তিগত মতামত তুলে ধরবো। পাশাপাশি হয়তো আপনার মতের সাথে আমার মতের মিলও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমি যেসব বিষয় তুলে ধরলাম সেসব বিষয়ে আপনার দ্বিমতও থাকতে পারে, এটার থাকাটাই স্বাভাবিক। তবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে অনেক কিছুই আপনি পরিষ্কার হবেন। তো প্রথমেই শুরু করি এই প্রসঙ্গটি নিয়ে যে রবীন্দ্রনাথের সিলেট আগমন। যদিও কথাটি শুনে অনেকেই দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো, হ্যাঁ, রবীন্দ্রনাথের সিলেট আগমন উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সেটা হচ্ছে যে বর্ষ রবীন্দ্রনাথের 100 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে রবীন্দ্রনাথ 100 বছর আগে সিলেটে আগমন করেছিলেন এবং সেই শতবর্ষ পূর্তি অনুষ্ঠানটি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যে যারা রবীন্দ্রনাথের সিলেটের আগমনের 100 বর্ষপূর্তি পালন করা হবে। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। সেই আলোচনার সমালোচনার জন্মটা কীভাবে হলো এবং সেটা এখন কোন পর্যায়ে আছে, সেই সব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো প্রতিবেদনে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখলে অনেক বিষয়ে আপনাই খোলাসা হয়ে যাবে আপনাদের। তো প্রথমেই শুরু করি এই বিষয়টি নিয়ে যে আপনারা নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথের সিলেট আগমন উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হবে সেটা আগামী মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে হবে এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বা উনি উপস্থিত থাকবেন বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। কিন্তু এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করেই কিন্তু বেশ বড় একটা বিতর্ক হয়ে গেছে। সেই বিতর্কটা কীভাবে হলো সে বিষয়ে একটু বলে নিই আপনাদের সামনে, তারপরে অন্যান্য প্রসঙ্গে যাব। সেটা হচ্ছে যে প্রথমেই এই অনুষ্ঠান নিয়ে কিন্তু অনুষ্ঠান আয়োজন নিয়ে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো সভা বা কোন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বা পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে কি পার্সন হিসেবে দায়িত্বে আছেন বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব আছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পাশাপাশি এখানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তো শুরুতেই যে বিতর্কটা তৈরি হয়েছে সেটা সদস্য সচিব নিয়ে। প্রথমে ঘোর আপত্তি আসে যে যারা আওয়ামী লীগ বা দল থেকে এই কমিটিতে রয়েছেন তাদের পক্ষ থেকে একটা আপত্তি উঠেছে, সদস্য সচিব হিসেবে মেয়র আরিফকে রাখা যাবে না। এই বিতর্ক চলাকালীন সময়ে কিন্তু অনেকেই অনেকের কাছে দায়িত্ব দেওয়ার জন্য মেয়র আরিফুল হকও বলেছেন যে সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে সদস্য সচিব করা হোক, এইসব বিতর্ক কিন্তু চলছিল। কিন্তু তারপরে কিন্তু এইসব বিতর্ক মাড়িয়ে সদস্য সচিব হিসেবে কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরীকেই রেখেছেন আবুল মাল আব্দুল মুহিত। পাশাপাশি অন্য কিছু সংযোজন করা হয়েছে, যেমন বদরুদ্দিন আহমেদ কামরান এবং ব্যারিস্টার আরশ আলীকে কিন্তু এখানে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরও কিছু মানুষজনকে পরবর্তীতে এই কমিটির আওতাভুক্ত করা হয়েছে বা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিতর্কটার জন্ম হয়েছে সেদিন সাংবাদিকদের সাথে একটা মতবিনিময় সভা ছিল হাফিজ কমপ্লেক্সে, সেখানে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন এবং এখানে এই আহ্বায়ক কমিটির একজন উপস্থিত ছিলেন, তিনি হচ্ছেন যে আমিনুল হক চৌধুরী লিটন। তো উনি ওনার বক্তব্য গিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছেন। সে বিতর্কটা হচ্ছে, উনি বলছেন যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কিন্তু নাম উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়া। এই যে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করার পরে কিন্তু উনি ওনার ভুল স্বীকার করে একাধিকবার কথা বলেছেন এবং গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন, এই অনুষ্ঠানে উপস্থিত সাবেক অর্থমন্ত্রীও ওনার পক্ষে কথা বলেছেন যে এটা একটা ভুল হয়ে গেছে। কিন্তু এই ভুলকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক এবং এই বিতর্ক কিন্তু এখনও চলছে। যে বিতর্কর ডালপালা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ডালপালা গজাচ্ছে এবং নতুন করে অনেক ধরনের সমস্যা তৈরি করছে। তার মধ্যে দেখলাম যে আজকের পত্রিকাগুলোতে যে আগামীকাল নাকি একটি মিছিলও সিলেটে অনুষ্ঠিত হবে, যেখানে দাবি তুলে ধরা হয়েছে যে এই কমিটি থেকে যাতে বিতর্কিত লোকদেরকে বাদ দেওয়া হয়। কিন্তু
বিতর্কিত লোক কারা সে বিষয়ে পরিষ্কার করে হয়তো খোলাসা না করা হলেও অনেক ধরনের আলোচনায় কিন্তু উঠে আসছে যারা যারা বিতর্কিত এই কমিটিতে রয়েছেন। অনেকের দাবি হচ্ছে যে এর চেয়ে ভালো একটা কমিটি, এর চেয়ে সার্বজনীন একটা কমিটি করা যেতে পারতো, কিন্তু যে কমিটি করা হয়েছে সেই কমিটিতে চেষ্টা করা হয়েছে গণ্যমান্য ব্যক্তিদেরকে ইনভলভ করার বা এখানে সর্বদলীয় একটি কমিটি করার, কিন্তু সেই কমিটিকে কেন্দ্র করে যে বিতর্ক এখন সিলেট জুড়ে চলছে সেই বিতর্কের প্রতিদিন কোনো না কোনো নানা ধরনের ডালপালা মিলছে। এখানে অনেক ধরনের কথা উঠছে যে অনেক ধরনের অনেকের দলীয় সম্পৃক্ততা থেকে শুরু করে সাংস্কৃতিক মতাদর্শ বা অন্যান্য আদর্শিক মতাদর্শের ব্যাপারটা সামনে চলে আসছে। সব মিলিয়ে বলা যায় যে সিলেটের সংস্কৃতি কিংবা সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে এইটা যে সিলেটে রবীন্দ্রনাথের আগমন। রবীন্দ্রনাথ হয়তো 100 বছর আগে সিলেটে এসেছিলেন, কোন প্রেক্ষাপটে এসেছিলেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না, কারণ আজ থেকে 100 বছর আগে আজকে যারা এখন আমরা এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলতেছি বা যারা এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কমিটি করেছেন বা বিভিন্ন ধরনের সভা সেমিনার করে বেড়াচ্ছেন, তারাও হয়তো 100 বছর আগে এর মধ্যে একজনও ছিলেন না। যেহেতু এখানে যারা আছেন তাদের সর্বোচ্চ বয়স 80 থেকে 90-এর ভিতরে যারা সর্বোচ্চ বয়সের অধিকারী রয়েছেন, কিন্তু 100 বছর আগে মানে তার আরও 10 বছর আগে, এদের জন্মেরও 10 থেকে 15 বছর আগে কিন্তু রবীন্দ্রনাথ সিলেটে এসেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ কি জানতেন যে তাকে কেন্দ্র করে 100 বছর পরে সিলেটে এই ধরনের একটি অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানকে ঘিরে এত বাক বিতণ্ডা, এত তর্ক বিতর্ক এবং এত উন্মাদনা বলি আর যাই বলি না কেন উন্মাদনা বলা যাবে ওই কারণে, কারণ 100 বছর পূর্তি উপলক্ষে কিন্তু বেশ বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং এই অনুষ্ঠানে অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী নিজে, শেখ হাসিনা নিজে উপস্থিত থাকবেন, সুতরাং বুঝতেই পারছেন এই অনুষ্ঠানের গুরুত্বটা। অবশ্যই অনুষ্ঠানটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে সুন্দর করার স্বার্থে, যতটুকু সুন্দর কমিটি হোক আর সুন্দর আয়োজন করার স্বার্থে যে ধরনের প্রস্তুতি বা এই প্রস্তুতি থাকার কথা ছিল, সেই প্রস্তুতিতে হয়তো কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে এই বিতর্কগুলার কারণে। হয়তো কমিটি যারা গঠন করেছিলেন তারা হয়তো জানতেন না যে এই কমিটি গঠন করাকে কেন্দ্র করে বা এই আয়োজনের যারা যারা দায়িত্ব নিয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে যাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে তাদেরকে নিয়ে এই ধরনের বিতর্ক তৈরি হবে। যদিও শেষ পর্যন্ত হয়তো অনুষ্ঠানটা হবে, কিন্তু এই অনুষ্ঠানটা কতটুকু সাকসেসফুল হবে বা কতটুকু সৌন্দর্যমণ্ডিত হবে সেটা নিয়ে কিন্তু শঙ্কা করাই যেতে পারে, কারণ এখন যেই অবস্থা চলছে অনেকেই আবার পদত্যাগ করছেন এই কমিটি থেকে। যেমন আমি একটু আগে যার কথা বললাম, যিনি যে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে যে বিতর্কের তৈরি করেছেন, তিনি কিন্তু পরবর্তীতে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তার কমিটি থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। এইভাবে কিন্তু অনেকেই বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন এই কমিটি থেকে। পাশাপাশি আপনার সদস্য সচিব নিয়েও রয়েছে বিতর্ক, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তারা কিন্তু বেশ জুড়ে সুড়ে এর প্রতিবাদ করেছেন যাতে মেয়র আরিফুল হক চৌধুরীকে সদস্য সচিব হিসেবে না রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে আরিফুল হক চৌধুরীও কিন্তু সদস্য সচিব হিসেবে রয়েছেন এবং এখন পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন, পাশাপাশি অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী তো রয়েছেনই। এর মধ্যে দেখলাম যে অনেকজন কিন্তু ফেসবুক এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে লেখালেখি করছেন যে আরিফুল হক চৌধুরী থাকলে কি ধরনের সমস্যা তৈরি হবে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন সেখানে পাশের চেয়ারে যদি আরিফুল হক চৌধুরী থাকেন তাহলে এই বিষয়টাকে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আওয়ামী গোড়ানের রাজনীতিবিদ বা তাদের যারা শুভাকাঙ্ক্ষী বা তাদের যারা সমর্থক রয়েছেন। এই বিষয়ের মধ্যেই কিন্তু এগিয়ে চলেছে কার্যক্রম এবং সুন্দরভাবে যাতে এই অনুষ্ঠানটা আয়োজন করা যায় সে ব্যাপারে কিন্তু সব ধরনের প্রস্তুতি এবং সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আয়োজন কমিটিতে। এখানে প্রশ্ন হচ্ছে যে আপাতত যে কার্যক্রমের অবস্থা এর মধ্যে আন্দোলন প্রতিবাদ হচ্ছে, সেই আন্দোলন প্রতিবাদ যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে, অর্থাৎ অনুষ্ঠান আয়োজন পর্যন্ত যদি এই ধরনের বিভেদ এবং বিদ্বেষ যদি বিদ্যমান থাকে, তাহলে এই অনুষ্ঠানটা কতটুকু সার্থক হবে? যেহেতু সুন্দর একটি আয়োজন হওয়ার কথা ছিল রবীন্দ্রনাথকে স্মরণ করে জাতীয় সঙ্গীতের রচয়িতা বলি আর বিশ্বকবি বলি, তিনি কিন্তু নিশ্চয়ই 100 বছর আগে কল্পনা করেননি যে তাকে নিয়ে সিলেটে এই আয়োজনকে ঘিরে এত বিতর্ক কিংবা এত সমস্যার তৈরি হবে। তিনি এসেছিলেন বলেই সিলেটে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন, কিন্তু সেই অনুষ্ঠানের আয়োজনকে সার্বজনীন করতে গিয়ে এখন যে সমস্যার তৈরি হয়েছে সেই সমস্যাকে কেন্দ্র করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, শেষ পর্যন্ত এখন যারা সুধীজন রয়েছেন বা যারা এই শহরের বাসিন্দা রয়েছেন তাদের মনে এখন একটাই শঙ্কা কাজ করছে যে সিলেটে রবীন্দ্রনাথের এই শতবর্ষ পূর্তি আগমনের শতবর্ষীয় পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আসলে কতটুকু সার্থক হবে সেই প্রশ্নটা কিন্তু তারা এখন তুলতেই পারেন। কারণ হচ্ছে প্রতিদিনই দেখা যাচ্ছে এর পক্ষে এবং বিপক্ষে অনেকগুলো সংবাদ
প্রকাশ হচ্ছে, যার মধ্যে অনেক নেতিবাচক সংবাদগুলোও কিন্তু উঠে আসছে। এবং আপনারা স্বাভাবিকভাবেই জানেন যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়, মানুষ কিন্তু এই বিতর্কিত বিষয়টাকেই বেশি প্রাধান্য দেয় এবং সেই বিষয়টাকেই কিন্তু গুরুত্ব দিয়ে অনেকেই পড়ে থাকে। তো এখন হচ্ছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সক্রিয়, এখানে কেউ একজন একটা লিখে ফেললেই কিন্তু এটা মুহূর্তের মধ্যেই কিন্তু অনেকের চোখের সামনে চলে যায় বা অনেকের দৃষ্টিতে চলে আসে, সেই নিয়ে তো তৈরি হয় অনেক বিতর্ক। এবং সেই বিতর্কের মধ্য দিয়ে কিন্তু আপাতত এগিয়ে যাচ্ছে সিলেটে রবীন্দ্রনাথের আগমনের শতবর্ষপূর্তি আয়োজনের যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের প্রস্তুতি। তো আমরাও অপেক্ষায় আছি শেষ পর্যন্ত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কী ধরনের আয়োজন হয়ে থাকে এবং সেই অনুষ্ঠানটা কতটুকু সার্থক সময় বলে দিবে, কারণ যেহেতু এই মুহূর্তে বলা খুবই কষ্টকর, যেহেতু এই আয়োজনের এখনও 10 থেকে 15 দিন বাকি রয়েছে। আর এর মধ্যে হয়তো আয়োজক কমিটি গুছিয়ে ওঠার চেষ্টা করবেন এবং সব বিতর্কের ঊর্ধ্বে উঠে রবীন্দ্রনাথের আগমনের শতবর্ষী পূর্তি পালন সুন্দর এবং সার্থক হবে, আমরাও কিন্তু এই প্রত্যাশা করি। কিন্তু আবার এই আশঙ্কাও রয়েছে, বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, পক্ষে এবং বিপক্ষে দুইটা মত তৈরি হয়ে গেছে, সেই মতকে যদি একত্রিত করা না যায় তাহলে শেষ পর্যন্ত আসলে কি আয়োজন সুষ্ঠুভাবে শেষ হবে, সেই শঙ্কা কিন্তু রয়েই গেল।